ᱵᱟᱹᱲᱛᱤᱜ ᱠᱟᱱᱟ ᱡᱚᱢᱤ ᱢᱟᱯᱷᱤᱭᱟ ᱠᱚᱣᱟᱜ ᱠᱟᱹᱨᱫᱷᱟᱹᱱᱤ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱜᱚᱴᱟᱜᱮ ᱨᱟᱠᱟᱵ ᱠᱟᱱᱟ ᱡᱚᱢᱤ ᱢᱟᱯᱷᱤᱭᱟ ᱠᱚ ᱵᱤᱨᱩᱫᱷᱨᱮ ᱚᱛᱦᱟᱥᱟ ᱜᱚᱵᱚᱞ ᱥᱮ ᱠᱩᱢᱲᱩ ᱨᱮᱱᱟᱜ ᱟᱯᱷᱚᱫ ᱟᱨ ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱟᱨᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱪᱤᱛᱟᱹᱨ ᱧᱮᱞ ᱧᱟᱢᱮᱱᱟ ᱵᱟᱸᱠᱩᱲᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱚᱞᱞᱚᱜᱚᱲ ᱨᱮ ᱠᱩᱠᱞᱤ ᱨᱟᱠᱟᱵ ᱠᱟᱱᱟ ᱯᱨᱚᱥᱟᱥᱚᱱᱟᱜ ᱱᱚᱡᱚᱨ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ ᱪᱤᱠᱟᱹᱛᱮ ᱱᱚᱝᱠᱟ ᱵᱮᱟᱭᱤᱱᱤ ᱠᱟᱹᱢᱤ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱠᱚᱭᱟᱜ ᱜᱚᱲᱚᱛᱮ ᱱᱚᱝᱠᱟᱱ ᱠᱟᱹᱨᱫᱷᱟᱹᱱᱤ ᱠᱚᱨᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱦᱚᱥ ᱠᱚ ᱧᱟᱢᱮᱫᱟ ᱡᱚᱢᱤ ᱢᱟᱯᱷᱤᱭᱟ ᱠᱚ ᱡᱚᱢᱤ ᱢᱟᱯᱷᱤᱭᱟ ᱠᱚ ᱛᱚᱵᱮ ᱠᱤ ᱨᱟᱡᱟᱹᱨᱤ ᱱᱮᱛᱟ ᱠᱚᱣᱟᱜ ᱜᱚᱲᱚ ᱠᱚ ᱧᱟᱢᱮᱫᱟ ᱱᱚᱝᱠᱟᱱ ᱟᱭᱢᱟ ᱠᱩᱠᱞᱤ ᱜᱮ ᱜᱩᱰᱞᱟᱹᱣ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱱᱟ ᱵᱟᱸᱠᱩᱲᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱚᱞᱞᱚᱜᱚᱲ ᱨᱮ ᱡᱚᱢᱤ ᱢᱟᱯᱷᱤᱭᱟ ᱠᱚᱣᱟᱜ ᱱᱟᱦᱟᱪᱟᱨᱛᱮ ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱦᱚᱲ ᱠᱚ ᱧᱩᱨ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱠᱚᱣᱟ ᱮᱴᱠᱮᱴᱚᱬᱮ ᱨᱮ ᱛᱤᱱᱟᱹᱜ ᱫᱤᱱ ᱯᱟᱨᱚᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱩᱱᱟᱹᱜ ᱜᱮ ᱨᱟᱠᱟᱵ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱵᱟᱹᱫᱽ ᱦᱟᱥᱟ ᱠᱩᱢᱲᱩ ᱨᱮᱱᱟᱜ ᱟᱯᱷᱚᱨ ᱵᱟᱹᱫᱽ ᱦᱟᱥᱟ ᱨᱮᱱ ᱟᱥᱚᱞ ᱢᱟᱹᱞᱤᱠ ᱵᱟᱰᱟᱭ ᱜᱮ ᱵᱟᱝ ᱠᱚ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱵᱟᱹᱫᱽ ᱦᱟᱥᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱟᱹᱞᱤᱠᱟᱱᱟ ᱟᱠᱚᱣᱟᱜ ᱥᱩᱦᱤ ᱵᱟᱝ ᱦᱟᱛᱟᱣ ᱠᱟᱛᱮ ᱪᱤᱠᱟᱹᱛᱮ ᱵᱚᱫᱚᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱝᱠᱟᱱ ᱜᱷᱚᱴᱚᱱ ᱵᱤᱨᱩᱫᱷᱨᱮ ᱨᱚᱲ ᱨᱟᱠᱟᱵ ᱞᱮᱠᱷᱟᱱ ᱜᱮ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱦᱩᱢᱠᱤ ᱟᱨ ᱱᱤᱛ ᱡᱚᱢᱤ ᱠᱩᱢᱲᱩ ᱨᱮᱱᱟᱜ ᱟᱯᱷᱚᱫ ᱥᱮ ᱚᱵᱷᱤᱡᱳᱜᱽ ᱧᱟᱢ ᱠᱟᱛᱮ ᱴᱨᱟᱭᱤᱵ ᱴᱤᱵᱷᱤ ᱥᱮᱴᱮᱨᱮᱱᱟᱭ ᱵᱟᱸᱠᱩᱲᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱚᱞᱞᱚᱜᱚᱲ ᱨᱮ ᱚᱸᱰᱮ ᱥᱮᱴᱮᱨ ᱠᱟᱛᱮ ᱵᱟᱰᱟᱭᱮᱱᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱡᱚᱢᱤ ᱨᱟᱠᱟᱵ ᱟᱠᱟᱱᱟ ᱩᱱᱤᱭᱟᱜ ᱡᱟᱱᱟᱢ ᱢᱟᱲᱟᱝ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱟᱡᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱡᱚᱢᱤ ᱨᱮᱠᱚᱨᱰ ᱠᱚ ᱩᱫᱩᱜᱮᱫᱟ ᱟᱸᱡᱚᱢ ᱛᱮ ᱦᱟᱦᱟᱲᱟ ᱟᱠᱟᱱᱟ ᱠᱚ ᱥᱟᱱᱟᱢ ᱦᱚᱲ ᱵᱟᱰᱟᱭᱚᱜ ᱠᱟᱱᱟ ᱛᱷᱟᱹᱱᱤᱛ ᱨᱟᱦᱩᱞ ᱱᱚᱱᱫᱤ ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱢᱤᱫᱴᱟᱝ 31 ᱵᱚᱪᱷᱚᱨ ᱩᱢᱮᱨ ᱨᱮᱱ ᱦᱚᱲᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ 1984 ᱥᱟᱞ ᱠᱷᱚᱱ ᱡᱚᱢᱤ ᱨᱮᱱᱟᱜ ᱢᱟᱹᱞᱤᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱠᱟᱜᱚᱡᱽ ᱨᱮ ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱚᱵᱷᱤᱡᱳᱜᱽ ᱥᱮ ᱟᱯᱷᱚᱫ ᱟᱠᱟᱫᱟᱭ ᱥᱩᱵᱷᱚᱡᱤᱛ ᱵᱷᱚᱴᱴᱟᱪᱟᱨᱡᱚ এটা 1984 সালের যে ব্যক্তির নামে হয়েছে সেই ব্যক্তির বয়স হচ্ছে 31 হয়তো খুব বেশি হলে সে তখন জন্মায়নি অথচ 1984 সাল থেকে তিনি কিনে সেটাকে তার নামে রেকর্ড করা হয়েছে শুভজিৎ ভট্টাচার্য অভিযোগ আয়া জায়গা রেনা মালিকানা আজকাগে বদলাখানা বাডাই কাতে চিন্তারেই পাড়াওয়া কানা বধাসারেন আসল মালিক শুভজিৎ ভট্টাচার্য বিএলআরও অফিস রে নোয়া ইদি কাতে কুকলি চালাও কাতে বাডাই নামা কাদায় আজা আরহো আইমা বদরেনা মালিকানা পারমিশন বাং হাতাও কাতে গে বদলা কানা সেই দেবত্ব সম্পত্তির সাবস্ট্যান্সিয়াল পরিমাণ অফ ল্যান্ড ওরা জালিয়াতি করে একটা জাল দলিলের মাধ্যমে রেকর্ড করে নিয়েছে কিছু লোক বাডায়ক কানা প্রায় 3 বিঘ মেন্দো 87 শতক বধ হাসা কুমড়ু রেনা আফদ রাখা পাখানা জমি মাফিয়া কো বিরুদ্ধে জাল নথি বেনাওকাতে বিষ্ণুপুর রেন মিটং জমি মাফিয়া আজা নিতুম রে সানাম জমি অল হাতাবাকাদাই মেনতে গে আফদ বধ হাসা রেন আসল মালিক শুভজিতা তিনি শুনেছি তো তিনি জমিবাড়ির ব্যবসা করেন প্রমোটারি প্রমোটারি না ল্যান্ড মাফিয়া আর কি মানে ওই দালালি করেন বেসিক্যালি জমি মাফিয়া কো কিছুগান সরকারি আমলিয়া কোয়া গড়তে নুঙ্কা বেআইনি কো কমিয়েদা মেনতে গেলেই আড়ি আইমা হড়া নোয়া সম্পত্তি রুয়ার নাম লাগি বিষ্ণুপুর মহকুমা আদালত রে ছেটে রাখা নাই শুভজিৎ ভট্টাচার্য তবে যাহাই বিরোধ রে অভিযোগ উনিয়া জাহান তেলা দো বাং নামা খানা আপনি বলতে পারবেন আপনি তো বাবা বাবা আমি জানি না এবারে আমার কোনো বক্তব্য আছে অভিযোগটা করেছে যে রেকর্ডটা হয়েছে সেই বিষয়ে কি আমার কিছু বলার নেই এবারে কোনো মন্তব্য না তবে বাডাই আকানা ওনা হাসারেন বর্তমান মালিক দো ওনা আতুরেন গে কানাই এমন চেত উনি বদ হাসা ইডিকাতে আইমা কমি কই করাওয়া যাহা খাতির হাসারেন পুইলু মালিক আদালত রেগে ভরসাই দো হয়ে দা এটা সে নোয়া ঘটন ইডিকাতে এতহব আকানা রাজারি তৃণমূল সরকার শাসন রে নৌকান ঘটন গে হুয়ু আমেন্টে লই বিজেপি নেতা শঙ্খজিৎ রায়া দেখুন যে নতুন সরকার অর্থাৎ 11-র পরে পরিবর্তনের সরকারে সবই সম্ভব কারণ এরা মানে পারে না এরকম কোনো কাজ নেই কারণ এত জালিয়াতি মানে এত জোচুরি এত রকম ভাবে মানে জোচুরির যে নতুন করে ডেফিনেশন এরা তৈরি করেছে এইটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় আমার বক্তব্য হচ্ছে প্রথমত যে নেতাদের ধরা হচ্ছে বিভিন্ন দুর্নীতিতে শুধু এই নেতারা জড়িত নয় এই দুর্নীতির সাথে অঙ্গাঙ্গী ভাবে সমস্ত প্রশাসনিক আধিকারিকরাও জড়িত আমার মনে হয় তাদের চিহ্নিত করে তাদেরও ধরা উচিত মিথছেন পনত্রেন মারাং নেতা কো মিটং তায়ম মিটং দুর্নীতি সাউকো জোপ্রা খানা ঠিক অনকাগে নোয়া ঘটন রেনা হ সাফাই কয়ে মাকাদা টিএমসি জেলা তৃণমূল কংগ্রেস রেন সহসভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় নোয়া ইডিকাতে লেয়া খাদাই অন্যায়কে প্রশ্রয় দেয় না এই দল মেন্দ বড়িক কামি সে কই দ বাংকো সায়া গিয়া টিএমসি দেখুন আমাদের দল বা বর্তমান আমাদের যে সরকার আছেন অন্যায়কে কোনোদিনই সেই সরকার আমাদের বর্তমান সরকার এবং আমাদের দল কোনো মতেই প্রশ্রয় দেয় না
অন্যায় যে করবে তার বিরুদ্ধে যদি পূর্ণ প্রমাণ পাওয়া যায়, প্রমাণিত সত্য যদি হয়, তো অন্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ইতিপূর্বে বিভিন্ন ক্ষেত্রে করা হয়েছে এবং বর্তমানেও করা হচ্ছে, আগামী দিনেও করা হবে। কারণ এই সরকার কোনো মতে কোনো এক ইঞ্চিও কোনো অন্যায়কে বরদাস্ত করবে না বা কোনো কম্প্রোমাইজ করা এই সরকারের কোনো আদর্শ নয়। তবে জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় নুয়া কথা বাংকো মানাও দাঁড়িয়ে কানা বিজেপি বিজেপি আলাই তৃণমূল কংগ্রেস গড়ো বাংনাম লেখান চিকাতে উনা বাড়তি কানা জমি মাফিয়া কোয়া কর্তানি উনা ধাও অভিযোগ রাখাব কান রেহ প্রশাসন তি গুটিয়েও কাতে চেদা এদুরুবা কানা। দেখুন, জমি মাফিয়ারা থেকে বড় কথা, এই গভর্নমেন্টের সময়ে যারা আধিকারিক আছে, প্রশাসনিক আধিকারিক, তারা একটা নেক্সাস তৈরি করেছে জোট জালিয়াতদের সাথে, তৃণমূলের সেই অংশের সাথে এরা একটা নেক্সাস তৈরি করেছে, এরাও লুটেপুটে খাচ্ছে আর তৃণমূলের সেই অংশও লুটেপুটে খাচ্ছে। তবে বিজেপি আর নৌকান কাঁথারে না যথার জবাব এমরে না সুযোগ বাইবাগিয়া কাদা দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। যদি কোনো রকম কোনো কিছু গোলমাল থাকে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে যে সমস্ত অ্যাকশন নেওয়ার, নিঃসন্দেহে সমস্ত অ্যাকশন নেওয়া হবে তার বিরুদ্ধে। যদি কোনো কিছু গোলমাল থাকে কোনো জায়গাতে, সে সর্ব জায়গাতেই যদি কোথাও কিছু গোলমাল থাকে তার বিরুদ্ধে যেমন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, সরকার নিচ্ছে, প্রশাসন নিচ্ছে, সেরকমই নেওয়া হবে প্রশাসনিকভাবে। তবে বঙ্গা নতুনতে মেনা আকাত সম্পত্তি চিকাতে এটা হড়া নতুনটা রাখাবে না নুমা কুকলিগে রাখাব কানা মল্লগড়রে। তবে চে জমি মাফিয়া আর বাং জমি কারবারি কোসাও প্রশাসনিক আমলিয়া কোয়া যোগ সাজিস মেনা আকাদা নৌকান কুকলিগে কদ হয়ে দা মল্লগড়রেন সাধারণ মল্ল। বাঁকুড়া খন সঞ্জীব মল্লিকা রিপোর্ট, ট্রাইব টিভি।